লোহার সোনা দুজনে একদিন দেখা হয়েছে। লোহা সোনাকে বলছে, সোনা রে তোর ভাগ্যটা ভালো। কেন? সোনা বলছে, কোথায় ভালো? না, তুই ভালো ভালো জায়গা পাস, কেউ কানে রাখে, কেউ হাতে রাখে, কেউ গলায় রাখে, আর আমাকে দিয়ে যত খারাপ কাজ করায় তুই দুঃখ করিস নে। আচ্ছা লোহা কি, তোকেও মারে আমাকেও মারে, তুই অত কাঁদিস কেন বলতো? তোকেও পেটায় আমাকেও পেটায়, আমিও কাঁদি তুইও কাঁদিস, তুই অত কাঁদিস কেন? লোহা বলছে, সোনা রে এ জ্বালার কথা তোকে বলবো কি করে, অপর কেউ মারলে কষ্ট হয় না, তুই সোনা, তোকে অন্য একজন মারছে তোর কষ্ট কম, কিন্তু নিজের লোক যখন নিজেকে মারে তার কষ্টটা অনেক বেশি হয়। কি লোহাকে কি দিয়ে পেটাও? লোহা দিয়ে। নিজের লোক নিজেকে মারলে কষ্টটা একটু বেশি লাগে, লাগে না বাবা? বাইরের কেউ বলুক কোনো খারাপ কথা কষ্ট হয় না, কিন্তু নিজের ছেলে বৌমা সংসারে কেউ যদি একটা কথা বলে তখন কিন্তু বড় ভাগা লাগে, খুব কষ্ট দেখবেন হিসাব করে। নিজের লোক মারলে বেশি লাগে, অপর লোক মারলে কম লাগে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে দরকার নেই মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরা, 16 বার ভগবানকে স্মরণ করতে হবে, পারবে? সম্ভব নয়, আমরা সংসারী লোক। আচ্ছা 10 বার করে দিলে পারবে? ওটাও সম্ভব নয়। আচ্ছা 6 বার করে দিলে হবে? হবে, তাও হবে না। আচ্ছা ওষুধ খাবার টাইমের মতো করে দেবো, 3 টাইম? রে বাবরে, চম্পার মা কিরম ঘাড় নাড়ছে দেখ। হ্যাঁ বাবা, একবারে ঘাড় নেড়ে দিয়েছে জোর করে, মানে 3 টাইম হলেও না সুবিধা হবে। আচ্ছা মায়েরা সত্যি করবেন তো? সহজে উদ্ধার হবার একটাই রাস্তা আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি, 3টে টাইম ভগবানকে স্মরণ করবেন, কোনো আপনার কাজের কোনো ক্ষতি করে নয়। কর্মণং ফলায় বিপাগে কর্ম তারপর ধর্ম, নাকি? কর্মযোগে কর্মকে শ্রেষ্ঠ বলেছে ভগবান, তাহলে আগে কর্ম তারপর ধর্ম। তাই যদি হয় আমি কোনো আপনাদের কাজের ক্ষতি না করে 3টে সময় বলবো। যদি মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেন তাহলে বুঝবো আপনাদের ইচ্ছা আছে। দেখি একবার জোর করে, এই শোনো, আজ একাদশীর দিনে আসতে, একাদশীর দিনে কথা দিলে করবে তো, না করলে কিন্তু মহাপাপ হয়ে যাবে। দেখো বলবো, করতে পারবে না? 3টে টাইম ভগবানকে স্মরণ করবে, কখন কখন ভালো করে বুঝে নাও। প্রথম বলি, যারা বাড়িতে ভগবানের সেবা করো, কোনো সময় গাছ থেকে 20 ফুল তুলে ভগবানের পায়ে দেবেন না। শাস্ত্র বলছে যদি 20 ফুল ভগবানকে আপনি দেন, আপনাকে 7 জন্ম কৃমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। একবারে ফুটে ঝরে পড়ে যাওয়া ফুল, বাসি ফুল ভগবানকে দেবেন না। তাহলে কখন দেবেন? যখন ফুলটা টাটকা ফুটে থাকবে, ফুলের যখন যৌবন থাকবে, তখন তুমি গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। বোঝা গেল? ফুলে যৌবন থাকতে থাকতে তাকে গোবিন্দ সেবায় দিয়ে দাও। মানেটা বুঝলেন না? এই যে বয়স্ক বাবা মায়েরা যারা আছেন, এখন কিন্তু ভজন সাধন হবে না, শুধু কীর্তন শোনা হবে, ঘান নাড়া হবে, এইগুলো হয়, ভজন সাধন আর হবে না। আর যেগুলো একবারে 20, ওই যে বাচ্চাগুলো বসে আছে, ওদের হবে না। তাহলে 20তে হয় না আর বৃদ্ধ বয়সে হয় না। শাস্তে আছে না, শিশুকালে ভজে হরি আসে বা না আসে, যৌবনে ভজে হরি পাইবার আসে, পাইবার আর বৃদ্ধ বয়সে ভজে হরি জমেরও তর আসে, জমেরও তর আসে। তাহলে বুড়ো অবস্থায় হবে না, একবারে 20তে হবে না, 20 ফুল দেওয়া যাবে না। কোন সময় করবে? যৌবন, যখনই যৌবন তখনই এক মন, আর এক মনকে ভাগ করতে দেওয়ার আগেই ভগবানের সেবায় লাগে। আর যদিও ভাগ হয়ে যায়, একটা দুটো ভাগ হওয়ার পরেই লেগে যাও, আর দেরি করো না। একটা দুটো ভাগ মানে বুঝলেন না, ভাঙবো? আচ্ছা ভাঙছি। এক মন সমান কত কেজি? 40। বাবা মা দিল বিবাহ,
সবাই তো বিবাহ করেছেন, একজন ব্যক্তি হাত তুলে বলুন তো বিবাহ কাকে বলে? বিবাহ কি? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। বোঝা গেল? আপনি কি বিয়ে করার আগে গোবিন্দ মন্দির করেছিলেন যে আমার বউটাকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দেব, তাহলে বলতে পারতেন বিবাহ? আমরা হিন্দুরা বা বাঙালিরা এমন আমাদের নৈতিক চরিত্র খারাপ, দেখুন যদি ছেলে কিংবা মেয়ের বিয়ে দেয় 100টা হত্যা করবে। ওই যে সব ছাগল টাগল যাই হোক ওগুলো হত্যা করবে, আবার কার্ডের ওপরে লিখবে শুভ বিবাহ, লজ্জা করে নে এদের। আরে শুভটা হলো কি করে? তোর মেয়ের বিয়েতে 100 প্রাণ চলে গেল, শুভ। এই জন্য তুলসীদাস জি একটা কথা বলছে যে ঘর কা মড়া বাহার মে নিকলতা তো বহুত নিয়ম হয়, বাহার কা মড়া ঘর মে লে আতা কেউ। এখন সত্যি কথা না বলাই ভালো, সত্যি কথা বললে গায়ে বাঁধবে। এই আমি বলছি না, তুলসীদাস জি বলছে সাঁজ কহেগা মরে গলট্টা, সাঁজ কহেগা মরে গলট্টা, সাঁজ কহেগা মরে গলট্টা, সাঁজ কহেগা মরে গলট্টা, মিথ্যা জগত ভুলাওয়ে, মিথ্যা জগত ভুলাওয়ে, গৌরস গলি গলি যাচি দো কে সুরি বৈঠল বিকাওয়ে, গৌরস গলি গলি যাচি দো কে সুরি গৌল হন ব্রাওয়ে, ঘর কা বউড়ি পিরিত না পাওয়ে চিতো চোরের দাসী দাসী। তুলসীদাস কহে ধন্য তামাশা দুঃখ লাগো আর হাসি, দুঃখ লাগো আর হাসি। খুব তাড়াতাড়ি বলে দিয়েছি না, বোঝা গেল না? সাঁচ কহেগা তো মরেগা লট্টা, মিথ্যা জগত ভুলাওয়ে, গৌরস গলি গলি যাচি দোকে সুরি বৈঠল বিকাওয়ে, ঘর কা বাউড়ি পিরিত না পাওয়ে মনা চি তো চোরের দাসী। তুলসীদাস কহে ধন্য কলি তামাশা দুঃখ লাগো আর হাসি। আর বিবাহের কথা বলছিলাম, বেহা বেহা সব কহি কহে মেরা মন মে এই ভয়, যো পালকি পর লে যাইয়ে ধো ধো লাগলা জেল পর মে লে যাইয়ে। বলে যেদিন পালকি করে বিয়ে করতে যাচ্ছিলাম আনন্দ হচ্ছিল, কিন্তু বিবেকদা বলছিল, বিবেকদা বিবেকদা বল ঠিক ধরে নিয়েছে, বিবেকদা বলছিল আনন্দ করতে করতে যাই বা জেল খেতে মরবি, ধো ধো লাগলা তো জেল পর মে লে যাইয়ে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বিবাহ, বাবা মা বিয়ে দিয়ে দিল, এক মন ভাগ হয়ে গেল অর্ধাঙ্গিনীর কাছে অর্ধেক, রইল কত 20, ব্যাস যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো তো শ্বশুরি। গোবিন্দের গোবিন্দের কি পায়, প্রথমেই একটা ছেলে হলো তাকে দিলাম 5, হাতে আছে কত 5, জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এক মন যদি অর্ধাঙ্গিনী অর্ধেক হয় আমার কাছে থাকলো কত 20, গোবিন্দের কৃপায় প্রথমেই একটা ছেলে তাকে দিলাম 10, একটাই ছেলে, এই যে আমার একটাই, ওটা পেয়েছে 10, কিন্তু ওকে 10 দিতে গিয়ে শুরু হলো জীবনের সব লস, হাতে আছে কত 10। আরে আশাই তো জগৎ, ছেলে বড় হয়েছে সুন্দর দেখে বৌমা করব, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গোজাতা, ওগো এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গোজাতা, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো, হরি 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 গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, তোমার সঙ্গে যাবে সেই পিয়সী পিয়সী। আর হ্যাঁ হবে না, এতক্ষণ তো হ্যাঁ হ্যাঁ করছিল, এবার হ্যাঁ হবে না? ব্রহ্ম সংহিতা থেকে যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্তং, বিত্তংটাকে আপনি
ভালো করে বুঝো বিত্তক মানে কি বিত্তি বিত্তি কথার সংস্কৃত বাচক পদ হলো বিত্তং বিত্তং মানে বিত্তি বিত্তি কাকে বলে বিত্তি মানে কর্ম কেমন কিং কর্ম কিং কর্তব্য বিমূল আমি যে ভারতবর্ষের মাটিতে মানুষ হলাম অন্য জায়গায় জন্মালে অন্য কথা বলতাম আপনি লন্ডনে জন্মাননি আপনি অক্সফোর্ডে জন্মাননি আপনি ক্রেমিকে জন্মাননি আপনি জাপান জার্মানে জন্মাননি আপনি জন্মালেন কোথায় না ভারতবর্ষের মাটিতে এটা কিসের ফল অধিক পুণ্য ছিল আপনার না না তাহলে কর্মফল ভালো ছিল না তাও নয় তাহলে কেন ভারতে আপনার জন্ম হয়েছে শুনে নিন ব্রহ্ম সংহিতা বলছে পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি কেন অনেক স্বীকৃতির ফলে মানুষ উত্তম কুলে পুণ্য ক্ষেত্র ভারত ভূমি জন্ম ভারতবর্ষকে কি বললেন আবার একটা উপাধি দিলেন পুণ্য ক্ষেত্র কেন ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নেই অল ওয়ার্ল্ড এর মানুষ সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষকে প্রণাম করে এটা আমাদের একটা গর্ব বা অহংকার বলতে পারেন আমরা ভারতবাসী কেন যার জন্য ভগবান যতবার এসেছে আমাদের ভারতবর্ষের মাটিতে ভগবান তো বিদেশে জন্মাতে পারতেন না ভারতেই জন্মালেন কেন ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না যার জন্য সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষকে প্রণাম করে সেই ভারতবর্ষের মাটিতে আমি একজন মানুষ হয়ে জন্মিয়ে আমার সর্বপ্রথম কীর্তন পরে শুনব আগে আমার জানার দরকার কিং কর্তব্য বিমূল আমার কি করা উচিত বলে কেন আমি কি খারাপ কিছু করছি না কে আমি তো খারাপ কিছু করিনি ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে কি খারাপ কিছু করছি বললে ভাই তুমি তো না বললে তা ভালোটা কি করেছো তুমি যে ভারতবর্ষে মানুষ হয়ে এসেছো আবার যেমন তেমন নয় তুমি হিন্দু হয়ে জন্মেছো তাই তো তা তুমি ভালোটা কি করলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় ভাই তুমি হিন্দু হিন্দু বলো তো হিন্দু কাকে বলে সেই চারটে গুণের কোন গুণটা তোমার মধ্যে আছে আমার সঙ্গে কথা বলো যদি চারটে গুণ তোমার মধ্যে থাকে বর্তমান তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান হিত ন্যায় দয়া উপকার তুমি সারা জীবন কার হিত করলে ভাই দয়া সারা জীবন তোমাকে দেখেই মনে হয় তুমি সবাইকে দয়া করে বেড়া তুমি সত্যি ন্যায়ের পথে চল উপকার তো সবসময়ই করছো তাহলে তুমি হিন্দু যে চারটে বললাম আমার মনে হয় একটা না একটা প্রত্যেকের কেটে যাবে চারটেই কারো হবে হ্যাঁ এটা বলতে পারো যে আমি প্রতি বছর দান করি কাকে না পুজোর সময় আমার ওই শালি শালি মেয়ে শালি ছেলে আমার আত্মীয় স্বজনদের আমি দান রক্তের সম্পর্কে দান করা হলে সেটা নৈতিক কর্তব্য সেটা তোমার দান করা হলো না মহাভারতের দান পর্বে লেখা আছে না রক্তের সম্বন্ধ যার সঙ্গে আত্মীয়তা যার সঙ্গে কুটুম্ব যার সঙ্গে তাকে যদি কিছু দেওয়া হয় সেটা দান করা হয় না সেটা তোমার নৈতিক কর্তব্য তাহলে তুমি কিসের হিন্দু ভাই এতক্ষণ যে হিন্দু হিন্দু বলে দাবি করলে তুমি কিসের হিন্দু নৈমিষারণ্যে বিবেকানন্দ প্রশ্ন করছে একটি ছেলেকে উত্তর দিতে পারলো না ছেলেটি লাস্টে লুটিয়ে পড়লো স্বামী বিবেকানন্দের চরণে যে সে ব্যক্তি নয় তো সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ
চিকাগোতে গিয়ে যখন ভাষণ দিয়েছে সবাই খুশি, কিন্তু ধরুন আমি যদি এখানে পাণ্ডিত্য ফলাই, এখানে যারা পণ্ডিত আছে আমাকে ছেড়ে দেবে? আপনি বৃন্দাবনে রাধা কুণ্ডে গিয়ে পাণ্ডিত্য ফলাবেন, সেখানে যে বিশ্বনাথ শাস্ত্রী গোবিন্দ শাস্ত্রীজি এরা বসে আছে, তারা কি আপনাকে ছাড়বে? এরা তো ভাগবত আচার্য, ভাগবত এদের পেটের ভেতর রয়েছে। কি করল? বিবেকানন্দকে মেরে দিতে হবে। সুন্দর অমৃত ওপরে, ভেতরে বিষ দিয়ে সর্বদিনে ধরিয়ে দিল হাতে। কৃপা দেখুন, সর্বতের গ্লাসটা হাতে নিয়ে বলছে, গুরুদেব আমি তো কোনোদিন তোমার প্রসাদ ছাড়া গ্রহণ করিনি, তুমি প্রসাদ করে দিলে আমি খাবো। এখানে রামকৃষ্ণ ঠাকুর গিরিশকে ডেকে বলে, গিরিশ রে, ও গিরিশ রে, আমার বিবেক সেখানে বিপদে পড়েছে, আমার বিবেক সেখানে বিপদে পড়েছে। এখান থেকে রামকৃষ্ণ ঠাকুর হাত নাড়াচ্ছে, বিবেক তুই খাস নে। ওখানে কাঁচের গ্লাস সর্বতের ভেতরে দেখছে, গুরুদেবে হাত নড়িছে, গুরুদেবে হাত নড়িছে। ভাই রে একেই বলে গুরু কৃপা, যে জন হৃদয়ে পেয়েছে দেখা, বলে গুরু কৃপা, যে জন হৃদয়ে সে এসে দেখা, গুরুদেবে হাত নড়িছে। কোথা থেকে কোথায় কানেকশন হচ্ছে দেখুন। একে বলে কৃপা, করে পাওয়ার নাম কৃপা। বোঝা গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে ফিরে যাই, বৃত্তিটা আমাদের কি হওয়া উচিত আমি বলবো না, যদি বলেন কেন? দেখবেন আপনি একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও পরের দিন আপনার সমালোচনা করবে, সবই ঠিক করলো, চাননিতে পাঁচ ফোড়নটা বেশি দিয়েছিল। একটা ভালো পাতা কিনে খাওয়াতে পারতো, এত কম দামি কাগজের পাতায় খাওয়ায়। একটা কুকুরকে প্রত্যেক দিন খেতে দেবেন, ও কিন্তু আপনার কথা মতো আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? ব্রহ্মসংহিতায় বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। আমি সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, যত কষ্ট হোক বাবা মায়ের ঋণটুকু শোধ করে দিও, না হলে বাবা মাকে ওই বাড়ির কুকুর হয়ে তার ঋণটা পরিশোধ করতে হবে। হ্যাঁ, সংসার তো সবার আছে, আপনারও সংসার আছে, কুকুরের সংসার আছে, আপনিও ভাত খান কুকুরও ভাত খায়, আপনিও ঘুমান কুকুরও ঘুমায়, আপনারও সন্তানাদি হয় কুকুরেরও সন্তানাদি হয়, এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভগবান কৃপা করে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার দ্বারা মানুষ সেই চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিল নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। প্রমাণ নেবেন? রাত্রি ১২টার সময় বাড়ি ফিরবেন, ও দরজা কোড়ায় বসেই থাকবে, লালু খেয়েছিস? ও লেজ নাড়াবে, আওয়াজ করবে, পা চাটবে, বলতে পারবে না। চলুন সংলাপটা শুনে নি কি বলছে। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভক্ত বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনু সত্য নাই,
মানুষের মতই দেখতে মনুষ্যত্ব না মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া ওগলা যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে পারা মনে আর মনে বড় বড় সেই নয় কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ স্বর্গ কৃষ্ণ প্রেম হরি তারে অন্তরে তারে মানুষ কয় কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ আস্তে তাহলে নৈতিক কর্তব্য কি কিং কর্তব্য বিমূঢ় বললে আমি সংসার করছি শোনো ভাই অসার কলু সংসার সার হরি পদাম্বুজম কলু সংসার বললাম কেন আগেকার দিনে কলুর ঘানি দেখেছেন কলুর ঘানি নারকেল ভাঙানো হতো হ্যাঁ সর্ষে কোটা হতো কি বার করা হতো কি বার করতো তেল সংসারটাও তাই কলুর ঘানির মতো তোমাকে একবারে চিপে চিপে তোমার তেল বার করে নিয়ে তোমাকে ছেড়ে দেবে যখন তোমার অন্তিম অবস্থা তোমাকে ছোমড়া ছোবড়ার মতো সাইড করে দেবে হ্যাঁ তখন ওই বিছানায় শুয়ে শুয়ে মনে পড়বে তখন মনে পড়বে যে সারা জীবন কি করলাম তখন মনে পড়বে আজকে কেন এগুলো বলছি জানেন আজকে তো ঘরে ফেরার পালা সেদিন মনে পড়বে কোন দিন যদি এই প্রসঙ্গে একটা গান শুনতে চান লোকসঙ্গীত গাইব কি মুখে হরে কৃষ্ণ বল সোজা পথে চল নইলে বিপদ আছে সামনে মুখে হরে কৃষ্ণ বল সোজা পথে চল নইলে বিপদ আছে সামনে আমি বেশিক্ষণ গাই ছোট করে বলে দেবো খালি কলিগুলো তুমি যা করো গোপনে তুমি যা করো গোপনে যা করে জিকে দেখেছে ওপরে সে তো গেলে প্রমাণ হবে এখানে কে প্রমাণ দেবে সেখানে গেলে না হয় শাস্তি দেবে সে কেউ দেখতে পাবে না নিজে নিজে অনুভব করো এখানে সাক্ষী কে দেবে বেশি না তুমি তিন মাস খালি বিছানায় পড়ে থাকবে আস্তে তিন মাস যখন বিছানায় পড়ে থাকবে নিজে নিজেই বলবে জানিস গণেশ কি ওদের উমুকের ছেলেটাকে এই উমুকের পশুটাকে বাগানে ঢুকে দুটো গাছ খেয়েছিল বলে এমন মেরেছিলাম মরে গেছিল আজকে মনে হয় সেই জন্যই আমার কোমর থেকে ছেড়ে গেছে কে বলবে তুমি যা করো গোপনে জানে তোমার মনে তুমি যা করো গোপনে জানে তোমার মনে সাক্ষী দেবে তোমার শেষের দিনে হরে কৃষ্ণ সোজা পথে চল নইলে বিপদ আছে সামনে নিতাই গৌর হরি হরি সোজা পথে চল নইলে বিপদ আছে সামনে কি করিতে ভাবে এলে ভাবে এসে কি করিলে কি করিতে ভাবে এলে ভাবে এসে কি করিলে কামিনী কাঞ্চনে মন মজালে তুমি কামিনী কাঞ্চনে মন মজাইলে ভাবো আর এসব বইয়ের লেখা এ কি সত্যি হয় দেখবেন এক একজন সমালোচনা করে আরে এ তো বইয়ে লেখা আছে এ কি সত্যি হয় ভাবো সব কারণ সত্য হবে মরণ ভাবো সব কারণ সত্য হবে মরণ ভাবো সব কারণ চির সত্য হবে মরণ ভাবো সব কারণ সত্য হবে মরণ সাক্ষী দেবে তোমার শেষের দিনে হরে কৃষ্ণ সোজা পথে চল নইলে বিপদ আছে সামনে হরে কৃষ্ণ বল সোজা পথে নিতাই গৌর হরি 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 হরে কৃষ্ণ বল সোজা পথে চল নইলে বিপদ আছে সামনে এইবার কর্তব্যে আসবো বিদ্বান ওটা ছাড়লে হবে নিজ গুপ্ত বিদ্বান আসতে ও মা তাহলে আমার কর্তব্যটা কি হবে মোটা মোটা তুলসীর মালা পড়তে হবে কিরম কীর্তন নিয়ে নিলে বলো তুমি ভালো করে মালা তিলক করে একদম রাস্তায় হরিবোল হরিবোল করে ঘুরো না
দরকার নেই আমি ওটাও বলবো না যে মালা তিলক করে তুমি রাস্তায় রাস্তায় ঘুরবে দরকার নেই তুমি নিজেরটা নিজে করো সংসার করো শ্বশুর শাশুড়ি সেবা করো বাবা মাকে দেখো ছেলে মেয়েদের দেখো স্বামীকে দেখো সংসার করো কিন্তু সংসারটা যেন কৃষ্ণের সংসার হয় তোমার মনে চৈতন্য চরিতামৃতে বলছেন মহাপ্রভু সনাতন সংসার করা খারাপ নয় কিন্তু কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার তাতে কি হবে প্রভু অনাসে হয়ে যাবে ভব সাগর পার গেল সংসারটা জানো কৃষ্ণের সংসার হয় কারণ সংসারে তো শুধু পেটা পেটি মারা মারি কে একই মায়ের গর্ভে দুই ভাই জন্ম নিয়ে দুজনে দুজনেই বাঁশ ধরেছে পথ কোথায় কুশুলোটা পথ বিপদ ভগবান দুই দিন হাসে দুইবার ভগবান হাসে কোন দিন জানেন যেদিন ডাক্তার রুগীটাকে দেখতে দেখতে বলে কোনো চিন্তা নেই আমি বাঁচিয়ে দেব ভগবান একটু টুক করে হেসে শালা বলে কি আমার কাছে চাবিও বলছে বাঁচিয়ে দেব আর একদিন ভগবান হাসে কোন দিন জানেন যেদিন ভাই ভাইকে ঠেলা দিয়ে বলে তুই এইখানে গছটা পথ দেখ আমি কি করি এই পর্যন্ত আমার জায়গা সে বলছে অসুবিধে আছে বাবা আমাকে এই পর্যন্ত ভগবান হাসে লক্ষ্মী বলে প্রভু তুমি হাসছো কেন নারায়ণ বলে হাসছি কেন শুনবে লক্ষ্মী বলো কেন হাসলে বলো না প্রভু বলে আচ্ছা লক্ষ্মী এর আগে জায়গাটা কার ছিল ওর বাবা তার আগে বলে তার বাবা তার আগে বলে তার বাবার আচ্ছা লক্ষ্মী পৃথিবীটা যেদিন জলে জলময় ছিল সেদিন জায়গাটা ওর কোন বাবার ছিল ভগবান হাসে আমার জিনিস ভোগ করে খাবি সময় হলে বেরিয়ে যাবি এক বিন্দু নড়াতে পারবি নি এক বিন্দু কমাতেও পারবি নি এক বিন্দু বাড়াতেও পারবি ভোগ করছিস ভোগ কর তবে ভাড়াটিয়া জিনিস ভোগ করতে গেলে কিছু তো মালিককে দিতে হয় রে এটা খেয়াল রাখলেই হবে বোঝা গেল কৃষ্ণের সংসার করো সংসারটা যেন কৃষ্ণের সংসার কিভাবে করবে আস্তে ওমা সারাদিনে শ্রীমদ ভাগবতে বলা আছে চব্বিশ ঘন্টায় ভগবানকে ১৬ বার স্মরণ করতে হয় কেমন ১৬ বার কেন দেখবেন যারা নাম মালা জপ করে খুব কম মালা নিলেও তাকে ১৬ মালা নিতেই হবে নালে জপ সিদ্ধ নয় কমপক্ষে ১৬ মালা এর হিসাব হচ্ছে ২৫,০০০ কমপক্ষে কেমন এটা করতেই হবে কিন্তু এইবার বলুন আমরা গৃহী মানুষ আমি আপনাদের হয়েই বলছি আমরা গৃহী মানুষ ১৬ বার সারাদিনে ভগবানকে জপ করা খুব কষ্ট কারণ নিজের লোক তো সবাই সমান নয় কি গো সবাই মেনে নেবে আমি মালাই নিয়ে যাব আমার বাড়ির লোকেরা সবাই কাজ করবে মানবে ভালো বাবাজি লাইন ধরেছ হ্যাঁ খালি জপ করছো খাচ্ছ দাচ্ছ আর ঘুমাচ্ছে